center and then want the development to be guiding nature and natural resources, that is not going to happen because nature has its own rule. Nature really doesn't follow your rule or someone else's. অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান রাজধানী ঢাকার ধানমন্ডিতে 1988 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের নরপতি হাবিলি গ্রামে। তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হাসান এবং মা সুরাইয়া হাসান। বাবা মায়ের একমাত্র কন্যা তিনি এবং পরিবারে সবার ছোট। তিনি সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু বকর সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2014 সালে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী অপহৃত হয়েছিলেন। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিলে চাঞ্চল্যকর এই অপহরণের 36 ঘন্টা পর আবার তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তিনি 3 সন্তানের জননী, মেয়ে নেহলা, 2 ছেলে জাবির ও জিদান। রিজওয়ানা হাসান ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। I don't have any opening statement to offer. The topic that I will be talking to you all about is promoting environmental justice. I'm feeling very confident after listening to the previous speakers because at times I go very down. 1993 সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। চুনারুঘাট নরপতি গ্রামের বাসিন্দা রিজওয়ানা হাসানের চাচাতো ভাই চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, সৈয়দা রিজওয়ানা হাসান আমার ছোট বোন, আমি গর্ববোধ করি আমার চাচাতো বোন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হওয়ায়। তাই কর্মব্যস্ত থাকায় নিজ বাড়িতে বেশি একটা আসা হয় না। সর্বশেষ আমাদের বাড়িতে প্রায় 2 বছর আগে এসেছিল। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির কারণে 2007 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক পরিবেশ পুরস্কারে ভূষিত হন। তার পরিচালিত সংগঠন বেলা 2003 সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল 500 রোল অব অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে 2009 সালে তিনি পেয়েছেন পরিবেশের নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। তার এসব নানামুখী কর্মকাণ্ডের কারণেই 2009 সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে। এছাড়া তিনি 2008 সালে নেপাল ভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্ট অ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ প্রদত্ত সেলিব্রেটিং উইমেনহুড অ্যাওয়ার্ড প্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম 5 জন নারীর একজন। 2012 সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচ্য ফিলিপাইন ভিত্তিক রেমন ম্যাক্সেসাই পুরস্কার লাভ করেন। 2022 সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান। গত 20 বছর ধরে যুগান্তকারী আইনি মামলার মাধ্যমে তিনি বাংলাদেশের উন্নয়নে গতিশীলতা পরিবর্তন করে পরিবেশগত ন্যায় বিচারের ওপর জনকেন্দ্রিক দৃষ্টি নিবন্ধ করেছেন। জনস্বার্থ আইন সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী হিসেবে বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং জিতেছেন। 2009 সালে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের 40 জন এনভায়রনমেন্টাল হিরোর একজন হিসেবে মনোনীত হন। শক্তিশালী মহলের প্রতিরোধ ও নিজের এবং পরিবারের প্রতি সহিংসতার হুমকি সত্ত্বেও বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে আদালতে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য কী হবে এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে উপদেষ্টা সরকারের মূল উদ্দেশ্য। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যাতে পালন করতে পারি সেজন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।